ওকে, আমরা কন্ট্রোলার কম্পোনেন্ট তৈরি করেছি কিন্তু সেটা এখনো ব্যবহার করিনি, সেটা আমাদের এখন ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করার জন্য আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমরা কন্ট্রোলার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ওকে, ইম্পোর্ট কন্ট্রোলার ফ্রম কন্ট্রোলার্স, এখান থেকে কন্ট্রোলার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। কিন্তু কন্ট্রোলার কম্পোনেন্টের কিছু রিকোয়ারমেন্টস আছে। প্রপস আকারে হ্যান্ডেল সার্চ দিতে হবে, টগেল ফর্ম দিতে হবে। ওকে, সো সেটা আমরা কোথায় তৈরি করব? এখানে আমরা তৈরি করে রাখি টগেল ফর্ম, এটা একটা ফাংশন। আচ্ছা, আর আরেকটা রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টসটার নাম কি? হ্যান্ডেল সার্চ। তাহলে হ্যান্ডেল সার্চ নামের আরেকটা জিনিস আমরা তৈরি করে ফেলি। হ্যান্ডেল সার্চ ইজ ইকুয়াল টু এই। এখন কথা হচ্ছে যে টগেল ফর্ম টগেল করবে কাকে? একটা মডেলকে। তাহলে একটা মডেলকে টগেল করতে চাইলে আমাদের স্টেটের ভেতরে একটা ভ্যালু দরকার। সেই ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিতে পারি। ওকে, সেই ভ্যালুটার আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। আমি এই জায়গাটায় দিতে পারি, দিচ্ছি হচ্ছে ইজ ওপেন টু ডু ফর্ম, ইজ ওপেন টু ডু ফর্ম, এবং এটার ভ্যালু হচ্ছে ফলস, ডিফল্টভাবে এটা ওপেন থাকবে না। এবং এই যে সার্চ, হ্যান্ডেল সার্চ, সার্চ করার জন্য অবশ্যই আমার সার্চের একটা প্রপার্টিস দরকার। তো সেই জন্য আমি লিখলাম সার্চ টার্ম বা সার্চ প্রপার্টিস বা টার্ম, আপনি যা খুশি তাই দেন, এটা একটা এমটি স্ট্রিং। ওকে, তো সার্চ টার্ম আমি পরবর্তীতে হ্যান্ডেল করব, কিন্তু টগেল ফর্ম আমাকে ফার্স্টেই হ্যান্ডেল করে নিতে হবে। মানে হচ্ছে টগেল ফর্ম যেটা আছে সেটা আমাকে ফার্স্টেই হ্যান্ডেল করতে হবে, নাহলে আমি ফর্মটাকে ওপেন করতে পারবো না। তাহলে এটা জাস্ট কী হবে, দিস ডট সেট স্টেট, স্টেটে যেটা থাকবে ডিফল্টভাবে এটা ফলস আছে। যদি টগেল করা হয় তাহলে ট্রু হবে, ট্রু যদি থাকে তাহলে ফলস হবে, এটাই। ঠিক আছে, ইজ ওপেন টু ডু ফর্ম নট দিস ডট স্টেট ডট ইজ ওপেন টু ডু ফর্ম, যা থাকবে তার উল্টাটা। ওকে, এই হচ্ছে আমাদের টগেল ফর্মের লজিক। এইবার আমাদের মডেল দরকার পড়বে। তো মডেল আমরা কোথায় পাবো? মডেল আমরা পাবো হচ্ছে রিয়্যাক্ট স্ট্যাপের ভেতরে। ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়্যাক্ট স্ট্যাপ, এবং এখান থেকে আমরা ইম্পোর্ট করব মডেল, ইম্পোর্ট করব মডেল বডি, ইম্পোর্ট করব মডেল হেডার। ওকে, দ্যাটস অল, এত কিছু, এই তিনটা জিনিস ইম্পোর্ট করলেই চলবে। এবার সবার নিচে চলে যাব, আমাদের অ্যাপ্লিকেশনের একদম নিচে, মেইন ডিভের জাস্ট একটু ওপরে আমরা মডেলটাকে ইমপ্লিমেন্ট করব। মডেল আপনি যেখানে খুশি সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের আমার টুডুর মেইন ফাইলটাতেই ইমপ্লিমেন্ট করছি। এইখানে আমরা মডেলের ভেতরে কিছু প্রপস আমাকে পাস করতে হবে, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ইজ ওপেন, ওপেন কিনা সেটা আমরা পাবো হচ্ছে দিস ডট স্টেট ডট ইজ ওপেন টু ডু ফর্ম, এবং টোগেল করলে কি হবে, টোগেল ইজ ইকুয়াল টু টোগেল দিস ডট টোগেল ফর্ম। ওকে, এটা হচ্ছে আমার মডেলটাকে কন্ট্রোল করা। এবার এই মডেলের ভেতরে আমার মডেল হেডার থাকবে, সো আমি মডেল হেডার তৈরি করে ফেলি। মডেল হেডার, মডেল হেডারের আবার কিছু প্রপস পাস করতে হবে, যেমন টগেল, টগেল ইজ ইকুয়াল টু দিস ডট টগেল ফর্ম। ওকে, এটা আমাদের পাস করতে হবে। আচ্ছা, এবং এখানে আমি একটা হেডার হিসাবে ব্যবহার করলাম ক্রিয়েট নিউ টু ডু আইটেম, আর আমার মডেলের একটা বডি থাকতে হবে, মডেল বডি। এই মডেল বডির ভেতরে কী থাকবে বলেন তো? এই মডেল বডির ভেতরে থাকবে মূলত আমাদের ফর্মটা, যে ফর্মটা আমরা তৈরি করেছিলাম ক্রিয়েট টু ডু ফর্মের ভেতরে। ওকে, তার মানে আমাকে সেটাও ইম্পোর্ট করতে হবে। সো আমি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ক্রিয়েট টু ডু ফর্ম ফ্রম ওয়ান লেভেল আপ ক্রিয়েট টু ডু ফর্ম। আচ্ছা, এবার আমরা মডেল বডির ভেতরে সেটা বলে দিব যে ক্রিয়েট টু ডু ফর্ম, এবং এর একটা প্রপস ছিল, এর প্রপসটার নাম কী ছিল? প্রপসটার নাম ছিল হচ্ছে ক্রিয়েট টু ডু, এবং ক্রিয়েট টু ডু আমরা কল্পনা করে নিচ্ছি যে এখানে আমার কোনো একটা জায়গায় ক্রিয়েট টু ডু আছে, সো আমি সেই ক্রিয়েট টু ডুটাকে কল করে দিচ্ছি। কিন্তু দিস ডট ক্রিয়েট টু ডু বলে কি আদৌ কিছু আছে? দেখেন তো, টোগেল সিলেক্ট আছে, টোগেল কমপ্লিট আছে, টোগেল ফর্ম আছে, কিন্তু ক্রিয়েট টু ডু নামের কিছু নেই। সো আমি এখানে লিখতে পারি ক্রিয়েট টু ডু ইজ ইকুয়াল টু, এখানে আমরা কী পাবো, টু ডু পাবো, এবং এই টু ডুটাকে কোনো না কোনো কিছু একটা আমরা করবো। কী করবো সেটা আমরা পরে করছি, আপাতত এতটুকুই থাক যে আমরা ক্রিয়েট টু ডু নামের একটা ফাংশন আছে, যেই ফাংশনটা আমরা এখানে পাস করে দিচ্ছি। তার মানে মডেল ওপেন করার জন্য যা যা লজিক দরকার ছিল সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু এখন আমরা কন্ট্রোলারই ইমপ্লিমেন্ট করিনি। কন্ট্রোলার ইমপ্লিমেন্ট না করলে মডেল ওপেন আমরা কখনোই করতে পারবো না। তো এই জন্য আমরা কী করবো, কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করবো এইচ ওয়ানের নিচে। এখানে আমরা কিছু প্রপস পাস করব। ফার্স্ট অফ অল আমরা যেটা পাস করব সেটা হচ্ছে টার্ম, সার্চ টার্ম,
সেটা হচ্ছে দিস ডট স্টেট ডট সার্চ টার্ম। তারপরে আমরা যেটা পাস করব সেটা হচ্ছে মানে আপাতত আমাদের চাহিদাটা কি কন্ট্রোলারের ক্ষেত্রে, আপাতত আমার টার্ম দরকার, হ্যান্ডেল সার্চ দরকার এবং টগেল ফর্ম দরকার। তাহলে আমি টগেল ফর্মটাকে পাস করি, টগেল ফর্ম ইজ ইকুয়াল টু দিস ডট টগেল কমপ্লিট না টগেল ফর্ম যেটা আমাদের ইমপ্লিমেন্ট করা আছে, এবং হ্যান্ডেল সার্চ ক্যান্ডেল না হ্যান্ডেল সার্চ ইজ ইকুয়াল টু দিস ডট হ্যান্ডেল সার্চ। ওকে, এবার আমরা সেভ করি। সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, কিন্তু নিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা অ্যাপিয়ার হচ্ছে। আগে তো কিছুই হচ্ছিল না, কিন্তু এখন ফর্মটা অ্যাপিয়ার হচ্ছে। আমরা এখানে কিছু লিখতে পারছি না, কারণ আমাদের লজিকটা সেট করা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ বাটনে ক্লিক করলে কিছু না কিছু হচ্ছে। ওকে, আবার এই ক্রিয়েট টাস্কে ক্লিক করলে কিন্তু এখন কিছু হবে না। ক্রিয়েট টাস্কে ক্লিক করলে কী হবে, কীভাবে সেটা হ্যান্ডেল করতে হবে, সেটার জন্য আমাদের এই যে ক্রিয়েট টু ডু আছে না, এইটাকে হ্যান্ডেল করতে হবে। এবং যখন একটা টু ডু ক্রিয়েট করা হবে, অর্থাৎ ওই ফর্মে এখানে যে ফর্মটা অ্যাপিয়ার হচ্ছে এবং এখান থেকে যে ক্রিয়েট টাস্ক বাটনে ক্লিক করা হবে, তখন এই ফাংশনটা কল হবে এবং এখানে আমরা যেটা লিখবো, যে লজিকটা লিখবো, সেই লজিকটাই মূলত অ্যাপ্লাই হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট টু ডুটাকে তৈরি করা, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টু ডু ক্রিয়েট হচ্ছে কিনা। তো আমরা এখানে টু ডু অবজেক্ট পাচ্ছি যার ভেতরে টেক্সট এবং ডেসক্রিপশন আছে, সেটা আমরা জানি, কারণ ফর্ম থেকে এই দুইটা জিনিস আমাদেরকে পাস করবে, এটা একটা অবজেক্ট। এর সাথে আমরা টু ডু ডট আইডি সেট করব। এখন আইডি আমরা কীভাবে সেট করব, আইডি সেট করতে পারেন আপনি অনেক ওয়েতে, কিন্তু আইডিটা আমার ইউনিক হতে হবে। আইডি যেহেতু আমার ইউনিক হতে হবে, সেহেতু আমি কী করতে পারি, আমি আমার টার্মিনালে যেতে পারি, টার্মিনালে গিয়ে সার্ভারটাকে স্টপ করতে পারি, স্টপ করে নতুন একটা প্যাকেজ ইনস্টল করব, ইয়ার্ন অ্যাড শর্ট আইডি। ওকে, ইয়ার্ন অ্যাড শর্ট আইডি, শর্ট আইডি একটা ছোট্ট প্যাকেজ যেটার মাধ্যমে আমি ছোট ছোট আইডি, ইউনিক আইডি জেনারেট করতে পারবো। আপনি UUID ইনস্টল করতে পারেন, আরও অসংখ্য আইডি আছে, আইডি ম্যানেজার আছে, সেগুলো আপনি ইনস্টল করতে পারেন। এবার আমি আবার সার্ভারটাকে স্টার্ট করে দিই এবং সবার প্রথমে আমি শর্ট আইডিটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট শর্ট আইডি ফ্রম শর্ট আইডি। আচ্ছা, আর এখানে যখন আমরা টু ডুটা ক্রিয়েট করবো, হোয়ার ইট ইজ টু ডু, টু ডুর একটা আইডি প্রোভাইড করতে হবে, টু ডু ডট আইডি ইজ ইকুয়াল টু শর্ট আইডি ডট জেনারেট। এই এটা একটা মেথড, এই মেথডটা কল করলে একটা আইডি জেনারেট হবে। তারপরে আমার টু ডুর একটা টাইম দিতে হবে, যখন টু ডুটা ক্রিয়েট হচ্ছে, টু ডু ডট টাইম ইজ ইকুয়াল টু নিউ ডেট, আমরা একটা নতুন ডেট ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমার টু ডুটা কমপ্লিট অবস্থায় আছে কিনা সেটা বলতে হবে, টু ডু ডট ইজ কমপ্লিট ইনিশিয়াল স্টেজে এটা ফলস থাকবে, টু ডুটা সিলেক্ট অবস্থায় থাকবে কিনা সেটা আমাদের বলে দিতে হবে, টু ডট ইজ সিলেক্ট ইনিশিয়াল স্টেজে এটা ফলস থাকবে। ওকে, আমার টু ডু মানে টু ডু অবজেক্টটা তৈরি করা শেষ। এবার আমরা আমাদের যে স্টেট আছে সেখানে অলরেডি দুইটা টু ডু আছে, এর সাথে আমরা নতুন আরেকটা টু ডু অ্যাড করব। আপনি পুশ করে সবার লাস্টেও দিতে পারেন, আবার প্রথমেও দিতে পারেন, কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে করব, কারণ আমাদেরকে ইমিউটেবল ওয়েতে স্টেটটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমি কনস্ট টু ডুজ নামে একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে নিলাম, কনস্ট্যান্ট নিলাম, এবং এখানে আমরা ডিস্ট্রাকচার করব। ডিস্ট্রাকচার করার পূর্বে এই যে নতুন অ্যারে, নতুন অ্যারের প্রথম এলিমেন্ট হিসেবে আমাদের টু ডুটাকে, যেটা আমরা এখানে পাচ্ছি এবং মডিফাই করছি, সেই টু ডুটাকে পাস করে দিলাম, এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করে দিস ডট স্টেট থেকে যে টু ডুজগুলো আছে সেই টু ডুজগুলোকে স্প্রেড করে নিলাম, অর্থাৎ বাকি টু ডুজগুলোকে এর পরে আমাদের টু ডুর পরে বসিয়ে দিলাম। ওকে, এবার জাস্ট আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে দিস ডট সেট স্টেট টু ডু, অ্যাকচুয়ালি টু ডুস। ওকে, আরেকটা কাজ সেটা হচ্ছে এই যে টোগেল করা, টোগেল ফর্ম, টোগেল ফর্মটাকে আবার কল করা। তাহলে কী হবে, যখন একটা টু ডু ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি ফর্মটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো দিস ডট টোগেল ফর্ম, ওকে, এটাকে আমি জাস্ট কল করলাম। তাহলে একটা টু ডু ক্রিয়েট করার ফাংশনালিটিস আমাদের কাছে রেডি। এখন আমরা ব্রাউজারে যাব, নতুন বাটনে ক্লিক করব, মাই ব্র্যান্ড নিউ টু ডু, এখানে সাম সর্ট অফ টেক্সট। ওকে, আচ্ছা, এবার ক্রিয়েট বাটনে ক্লিক করি। ওয়াও, দেখেন মজার বিষয়টা দেখেন, যে আমার লিস্টেও মানে লিস্ট ভিউতেও আইটেমটা চলে এসছে এবং টেবিল ভিউতেও আইটেমটা দেখা যাচ্ছে। আমি আরেকটা টু ডু অ্যাড করি। ওয়াও, দ্যাটস কুল, ইটস ওয়ার্কিং পারফেক্টলি, ক্রিয়েট, ওয়াও, দ্যাটস কুল, এই আইটেমটাও আমার এখানে অ্যাড হয়ে গেল। তার মানে টু ডু কীভাবে ক্রিয়েট করতে হয় সেই লজিকটা আমরা পারফেক্টলি ইমপ্লিমেন্ট করে ফেলেছি। এখন বাকি আছে আরও অনেক কাজ, সেই কাজগুলো এক এক করে করা যাক। যেমন এই যে রানিং বাটনে ক্লিক করলে কিছু হচ্ছে না, এটা সিলেক্ট করা যাচ্ছে না, সেই বিষয়গুলো আমরা এবার এখানেই ইমপ্লিমেন্ট করে ফেলি, কারণ এই কাজগুলো খুবই ছোটো।
এগুলোর কাজ করার জন্য আমার টগেল সিলেক্ট এবং টগেল কমপ্লিটের কাছে যেতে হবে। এই যে টগেল সিলেক্ট আছে, সেই টগেল সিলেক্টের কাজও যেমন হবে, টগেল কমপ্লিটের কাজটাও এক্স্যাক্ট সেমই হবে। সো আমরা প্রথমে কী করবো, আমরা টুডুসটাকে ডিস্ট্রাকচার করে নিব, স্টেট থেকে একটা নতুন কপি তৈরি করে নিব যেন মিউটেট হয়ে না যায়। ওকে, দিস ডট স্টেট ডট টুডুস। এরপরে এখান থেকে আমরা একটা টুডু ফাইন্ড করব যার আইডি হচ্ছে আমরা পাস করছি। যখন এই ফাংশনটা কল হচ্ছে তখন একটা আইডি পাস করা হচ্ছে না, এই আইডিটা পাস করা হচ্ছে। এই আইডির সাথে যেই টুডুটা ম্যাচ করে যাবে সেই টুডুটাকে আমরা বের করে নিব। কনস টুডু ইজ ইকুয়াল টু টুডুস ডট ফাইন্ড আইডি, বা এখানে অ্যাকচুয়ালি টি বা টুডু যা খুশি আপনি নাম দেন, টি ডট আইডি ইজ ইকুয়াল টু টুডু আইডি। অর্থাৎ যেই আইডির সাথে, যেই টুডুর আইডির সাথে এই আইডিটা ম্যাচ করে যাবে সেই টুডুটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিলাম, বাইরে বের করে নিলাম। এইবার জাস্ট আমরা টুডু ডট ইজ সিলেক্ট যে প্রপার্টিটা আছে সেটাকে নট টুডু ডট ইজ সিলেক্ট করে দিব, অর্থাৎ উল্টিয়ে দিব। অ্যান্ড ফাইনালি দিস ডট সেট স্টেট করব কাকে, টুডুসকে। তাহলে দেখা যাক এবার সিলেক্ট কাজ করে কিনা। সিলেক্ট যদি কাজ করে তাহলে ওয়াও, সিলেক্ট যদি কাজ করে তাহলে এই অংশটাও কাজ করবে, কারণ দুইটা লজিক অলমোস্ট সেম। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এই অংশটাও সঠিকভাবে কাজ করছে, আমরা নতুন টুডু ক্রিয়েট করতে পারছি এবং আমাদের এক্সিস্টিং টুডুতে যে যে আপডেট দরকার ছিল, সিলেক্ট করার দরকার ছিল, সেই সিলেক্ট ফিলেক্টগুলো আমরা করতে পারছি। টুডু কমপ্লিট যেটা বলছিলাম এক্স্যাক্ট সেম, জাস্ট মানে কোডগুলোকে কপি করে পেস্ট করে দেন। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে টুডু ডট ইজ সিলেক্ট আছে সেটাকে আপনি লিখবেন ইজ কমপ্লিট, এবং এখানে ইজ সিলেক্ট আছে সেটাকে আপনি লিখবেন ইজ কমপ্লিট। দ্যাটস অল, আমার এই অংশের কাজও শেষ। এবার আমি ব্রাউজারে যাই, এই বাটনে ক্লিক করি, ওয়াও এটা কমপ্লিট হচ্ছে, রানিং হচ্ছে, কমপ্লিট হচ্ছে, রানিং হচ্ছে। এটা ক্লিক করি, এটাও কাজ করছে, এটাও কাজ করছে। কি মজার ব্যাপার না? অনেক মজার ব্যাপার। তার মানে আমাদের টুডু অ্যাপ্লিকেশনের অলমোস্ট বেশিরভাগ কাজগুলো আমরা করে ফেলেছি। আমরা টুডু ক্রিয়েট করতে পারছি, আমরা টুডুর স্টেটাস চেঞ্জ করতে পারছি, টুডু আমরা সিলেক্ট করতে পারছি। এখন সার্চ করতে পারছি না বা আরও অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করতে পারছি না, ফিল্টার করতে পারছি না। তো সেই কাজগুলো আমরা করব ফ্রম দ্য নেক্সট লেকচার।